গান গায়, যে অঞ্চলের মানুষ অসম্ভব সুন্দর বাদ্যযন্ত্র বাজাতে পারে, যে অঞ্চলের মানুষ নাচতে পারে, যে অঞ্চলের মানুষ জাহান্নামের আগুনে বসেও পুষ্পের হাসি হাসতে পারে, এই অঞ্চলটিকে বাজেভাবে ব্যবহার করেছিল, আমরা বলেছি, পাকিস্তান সরকার ষাটের দশকে বা তারও আগে পাঁচের দশকে, এবং পরবর্তীতে বঙ্গবন্ধুর স্বল্পকালীন সময়ে আপনারা দেখেছেন যে সেখানে যথার্থ অর্থেই কিন্তু অশান্তি দূর হয়েছিল। পঁচাত্তরের পরবর্তী সময়ে যা হয়েছে সেটাও আমরা আমাদের কথার মধ্যে, যেটি ছাপা হয়েছে আপনাদের কাছে দেওয়া হয়েছে, সেখানে উল্লেখ করেছি। তারপরেও দুটো জিনিস আমাদেরকে খুব দুশ্চিন্তায় ফেলে। একটি হচ্ছে যে আমাদের তথাকথিত সুশীল সমাজ, সভ্য সমাজ, যারা নিজেদেরকে অত্যন্ত বিবেচক এবং পৃথিবীর সমস্ত ভালো কিছুর ধারক হিসেবে চিহ্নিত করেন, তারা সংগঠিতভাবেই করেন, তারা বলেন যে যে জিনিসটি আগেও ছিল সেই জিনিসটি বোধহয় এখনও আছে, সেই অশান্তি এখনও আছে, দুর্ব্যবহার এখনও আছে, নির্যাতন এখনও আছে, নিপীড়ন এখনও আছে, বৈষম্য এখনও আছে, একেবারে অস্বীকার করি না। দুষ্টু লোক তো সবখানেই আছে, লোভী লোক সবখানেই আছে, চতুর লোক সবখানেই আছে, চোর বাটপার সবখানেই আছে, তারা এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে অসংখ্য গোষ্ঠী ওখানে আছে তারা অত্যন্ত সরল প্রাণ, সহজিয়া জীবনযাপন করেন, তাদের মাথায় কাঁঠাল ভেঙে খান এই ধরনের তথাকথিত লোক তো লোভী লোকরা ওখানে আছে, এবং তারাই কিন্তু এই যে 97 সালে যে শান্তি চুক্তি বাস্তবায়ন হয়েছিল, যেটি আমরা উল্লেখ করেছি যে সেই 97 সালের 72টি ধারার মধ্যে আমরা বলছি যে 48টি ধারা, আমরা বলছি মানে কি সরকার বলছে, আমাদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন সেদিন শান্তি চুক্তির, যিনি আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যেটা বলেছি যে মাত্র 1.5 বছরের মধ্যে তিনি শান্তি চুক্তিটি সম্পাদনা করেছিলেন এবং নিজ উদ্যোগে, তৃতীয় কোনো গোষ্ঠী বা সম্প্রদায় বা কারোর কোনো রাষ্ট্রের সহায়তা ছাড়া, ঐতিহাসিক একটি ঘটনা এটাই। সেখানে কিন্তু 48টি ধারা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হয়েছে, সেটি আমরা বলেছি, 15টি ধারা আংশিকভাবে বাস্তবায়ন করা হয়েছে, 9টি ধারা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আছে, এর বাইরে যে উন্নয়ন হয়েছে সেটিও তো আপনারা জানেন যে 200 কিলোমিটার রাস্তা ছিল শান্তি চুক্তির আগে পার্বত্য অঞ্চলে, সেটি এখন 532 কিলোমিটারে দাঁড়িয়েছে। আমি ব্যাখ্যাটা দীর্ঘ করব না, শুধু এইটুকু বলি যে যারা বলছেন যে কিছুই হয়নি, কিছুই হবে না, এই যে প্রপাগান্ডা, এই যে ক্যাম্পেইন, এই যে হুইসপারিং কথা বা সামনাসামনি, এই সরকার আছে বলে কিন্তু প্রকাশ্যে আমরা যেমন সিটাপে বসে কথা বলছি, আমরা সত্য কথা বলবার চেষ্টা করছি, আমরা সত্যের অপলাপ করছি না, তারা কিন্তু এই ধরনের সিটাপ বসেন অথবা বড় বড় হোটেলে বসেন, বসে কিন্তু তারা বলেই চলেছেন এবং বিদেশিদের সামনে ডেকে ডেকে বলছেন যে সেখানে কি অবস্থা, খুব খারাপ অবস্থা সেখানে নিয়ে। আমি বর্তমান সরকারকে ধন্যবাদ দেব এই কারণে, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য বিদেশিরাও কিন্তু পার্বত্য অঞ্চলে গিয়ে পার্বত্য অঞ্চলের মানুষের সাথে মিশছেন, একই দাওয়ায় বসে গল্প করছেন, একই দাওয়ায় বসে খাচ্ছেন, এটি কিন্তু আগে ছিল না। আমরা কিন্তু এই বক্তাদের মুখ থেকে শুনেছি, আমার নিজের অভিজ্ঞতা আছে, আমি 1972 সাল থেকে পার্বত্য অঞ্চলে যাই, পার্বত্য অঞ্চলের সৌন্দর্যের টানে, পার্বত্য অঞ্চলের আমার বন্ধুদের মানুষের আকর্ষণ এটা, আমি সৌভাগ্যবান, যেটা প্রফেসর মান্নান বলেছেন যে তিনি সৌভাগ্যবান, আমিও সৌভাগ্যবান, আমি 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেদবুনিয়াস স্যাটেলাইট ওপেনিংয়ে করেছিলেন এবং তারপরে এক রাত্রি তিনি কাপ্তাইতে ছিলেন,
আমার সৌভাগ্য ছিল সেখানে ওই কাপ্তাইতেও এক রাত্রি থাকবার জন্য থাকার। আমি দেখেছি তিনি কিভাবে পাহাড়ি মানুষদেরকে কাছে ডেকে পরের দিন সকালে সকালে নাস্তা করিয়ে বলেছিলেন যে তোরা সব ভুলে যাও, তোমরা সব ভুলে যাও, আমরা এখন সবাই ভাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা বন্ধু, আমরা ভ্রাতৃত্বে বোধে থাকবো, আমরা সম্প্রীতি বোধে থাকবো। এই যে উদাত্ত আহ্বানটি তিনি দিয়েছিলেন সেটি কিন্তু আমি প্রত্যক্ষ করেছিলাম, আমি সৌভাগ্যবান। 97 সালের চুক্তির সময়ও আমি এমনি চুক্তির ভিতরকার কেউ কিছু ছিলাম না, কিন্তু তার আগে চুক্তি সম্পর্কিত যে ছোটাছুটিগুলো বা প্রত্যক্ষ করবার দেখবার জন্যে যে সৌভাগ্য হয় সে সৌভাগ্যটি আমার হয়েছে। সেই জন্যে বলছি যারা আজকে বলছেন তথাকথিত সুশীল সমাজ, এককভাবে বলছেন, একত্রিত হয়ে বলছেন, বিদেশিদের সাথে গিয়ে বলছেন, বিদেশের কাছে গিয়ে বলছেন যে ওখানে কিছুই হয়নি, তারা কিন্তু সত্যের অপলাপ করছেন। আমরা আজকে এই অনুষ্ঠান থেকে সেই তথাকথিত বুদ্ধিজীবী সুশীল সমাজের মিথ্যাকে খণ্ডন করবার জন্যে যুক্তি দিয়ে কথা বলেছি। আর দ্বিতীয় কথাটি বলছি এই কারণে, যেটি আপনারাও আজকে আলোচনায় এসছে, যে এই নিবিড় ঘন যে সুন্দর পরিবেশ, পাহাড়ি পরিবেশ, আপনারা গেছেন কিনা জানি না, আমার ভেতরে ঢুকবার সৌভাগ্য হয়েছে, ওখানে বৃক্ষরাজি এবং লতা গুল্ম এমনভাবে মিলেমিশে আছে, অনেক সময় দিনের বেলা সেখানে সূর্যের আলো ঢোকে না, এতটাই গভীর অরণ্য বলতে গেলে। আমরা ক্ষতি করেছি, আমরা সেই অরণ্যে হরিণ ছিল, আমরা সেই অরণ্যে বাঘ ছিল, ভালুক ছিল, নানা প্রজাতির পশু প্রাণী ছিল, আমরা তথাকথিত ভদ্রলোকরা সেটি নষ্ট করেছি, এটা সত্য, মেরেছি, হত্যা করেছি, খেয়েছি, নষ্ট করেছি। আজকে এই জায়গার থেকে আমরা সেটাও বলতে চাই, এই তথাকথিত ভদ্রলোকদের এই নিষ্ঠুর আচরণ বন্ধ হোক। আর যেসব মানুষ, যে দুর্বৃত্ত এখনও বাংলাদেশের স্বাধীনতাকে চায় না, এখনও পাকিস্তানকে মনে করে স্বাধীন পাকিস্তান, পাকিস্তান আমলেই তারা ভালো ছিলেন, এবং এখনও যারা এই সরকারকে শান্তিপূর্ণভাবে চালা চলতে দিতে চান না, বাংলাদেশের উন্নয়ন চান না, বাংলাদেশকে নিয়ে পৃথিবীর মানচিত্রে অনেক উজ্জ্বলতর জায়গায় যে আমরা যেতে চাই শেখ হাসিনার নেতৃত্বে, যেটি তারা পছন্দ করেন না, সম্প্রীতি পছন্দ করেন না, ভ্রাতৃত্ব পছন্দ করেন না, সাম্প্রদায়িক মানুষ, 71-এর খুনিদের বংশধর, তারা এখন এই যে সমতল ভূমিতে এসে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এসে যে দুর্বৃত্তায়নের কাজগুলো করেন, করে গিয়ে সেখানে আশ্রয় নেন, সেখানে প্রশ্রয় নেন, সেখানে প্রশ্রয় পান এবং সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়। এই কথাগুলো আজকে আমাদের আলোচনা এসেছে। আমরা এগুলোকে সমূলে ধ্বংস করতে চাই। সেই ধ্বংস করার আহ্বানটি আমরা আমাদের সম্প্রীতি বাংলাদেশ থেকে আমাদের এই প্রাককথনে, এই আমাদের কথায় বলেছি যে এটি শুধু সরকারের উপরে বা সরকারের সেনাবাহিনীর উপরে নির্ভর করলে চলবে না। তারা তাদের কাজ করছেন, তাদের কাজের সফলতা আমরা কামনা করি, কিন্তু পাশাপাশি আমরা যারা এখানে আছি, এই যে সিভিল সোসাইটির আপনারা যারা গণমাধ্যমে আছেন, আমাদের উচিত একটা ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে সম্প্রীতির বন্ধনকে দৃঢ় থেকে দৃঢ়তর করে এই সব সমস্যার সমাধান করা। আসুন আমরা আজকে এই 2 তারিখে পার্বত্য শান্তি চুক্তির 25 বছর চুক্তিতে সেই প্রতিজ্ঞাটি করি, সেই শপথটি নেই, আমরা সেই কাজটি করব। পার্বত্য চট্টগ্রামের মানুষ, পার্বত্য অঞ্চলের মানুষ আমার ভাই, তারা এই দেশেরই মানুষ, তারা আমাদের শত্রু নন, এবং তাদেরকেও বুঝতে হবে আমরাও তাদের শত্রু নন। আমি আগেই বলেছি কিছু লোভী, কিছু চতুর, কিছু দুর্বৃত্ত, কিছু চাটুকার, কিছু সংঘাত প্রেমী, কিছু ক্ষতিকর মানুষ এখনও আছে, তাদের বিরুদ্ধে আসুন পাহাড়ের লোক এবং সমতলের লোক একসাথে মিলে, যেটি আজকে আমাদের আলোচনায় এসছে, একসাথে মিলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। ভালো থাকবেন সবাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং আজকের এই আমাদের আলোচনা সভাটি সমাপ্তি ঘোষণা করছি, ভালো থাকবেন।